আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে শুভকামনা জানিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি গুলিস্তান বাস স্ট্যান্ডে, যাবো হচ্ছে মাওয়া ঘাট। এখান হতে বিআরটিসি, ইলিশ, গাংচিল, গ্রেড, বিক্রমপুর সহ অনেক ধরনের পরিবহনই মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি এই মুহূর্তে উঠেছি গ্রেড বিক্রমপুর পরিবহনে, ঢাকা টু মাওয়া ভাড়া 85 টাকা। বাসটি বাবুবাজার হয়ে বাংলাদেশের প্রথম এক্সপ্রেস ওয়ে ঢাকা মাওয়া মহাসড়ক দিয়ে মাওয়া ঘাটে গিয়ে পৌঁছবে। বন্ধুরা, চলে এলাম মাওয়া ঘাট। এখান থেকে সরাসরি আমরা চলে যাব মাওয়া বোট ঘাটে, আর বোট ঘাটের টিকিট নিয়ে আমরা স্পিড বোটে উঠে চলে যাব ওপারে, বোট ঘাটে যাওয়ার মাইলস্টোন। আজ বৃহস্পতিবার হওয়ায় ঘাটে প্রচণ্ড চাপ রয়েছে, সিরিয়াল মেনটেন করে টিকিট কাটতে হবে। মূল্য লেখা নাই, রাখলে 175 টাকা, আবার অন্য সময় রাখে 130 টাকা। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে যেখানে টিকিটে কোনো টিকিটের মূল্য নেই, এটা প্রতারণার এক নতুন ফাঁদ। ভিডিওটি যদি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে আশা করি এই সমস্যার উত্তরণ করবেন। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে স্পিড বোটে উঠে পড়েছি এবং আমাদের স্পিড বোটে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। পরন্ত বিকেল এবং নদীতে তেমন কোনো ঢেউ নেই, আবহাওয়া অনুকূলে আছে, সো আমরা নির্বিঘ্নে যাত্রা করতে পারবো ইনশাল্লাহ। স্পিড বোটের সাইজ ছোট বড় হয়ে থাকে, তবে সকল স্পিড বোটেই ড্রাইভার সহ সর্বোচ্চ 13 জন উঠতে পারে। এটি বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক নির্ধারিত। আর বন্ধুরা, যদি নদীতে কুয়াশা থাকে এবং সন্ধ্যার পরে কোনো অবস্থাতেই স্পিড বোটে উঠবেন না, এটা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং অনেক সময় সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের চিন্তা এবং ডাকাতির ঘটনা ঘটে থাকে। আর 2 বছরের নিজের ছোট বাচ্চাদের নিয়ে স্পিড বোটে উঠবেন না। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি পদ্মা নদীর ঠিক মাঝখানে। এই মুহূর্তে বন্ধুরা পার হচ্ছি স্বপ্নের পদ্মা সেতুর নিচ দিয়ে, এক এক্সাইটিং জার্নি। যে বন্ধুরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা 130 টাকার বিনিময়ে এ ধরনের অ্যাডভেঞ্চার ট্রিপ দিতে পারেন।
অবশেষে নদীর সৌন্দর্য, পরন্ত বিকেলের নৌকা, লঞ্চ, ট্রিজার, অন্যান্য আরও নৌযানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঁঠালবাড়ি ঘাটে। এখনই আমাদের নামার পালা, সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা, মাওয়া ঘাট হতে কাঁঠালবাড়ি ঘাটে আসতে আমাদের সময় লেগেছে 15 মিনিটের মতো। এখান থেকে আবার একইভাবে মাওয়া ঘাট ফিরে যেতে পারবেন, চাইলে লঞ্চেও যেতে পারবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।